ফার্স্ট মার্চে মানে আমাদের আমি এমএলএ ছিলাম তো আমরা গণপরিষদে মিটিংয়ে যাব ঠিক ফার্স্ট মার্চে আমাদের মিটিং হওয়ার কথা ছিল কিন্তু সেই দিন হঠাৎ ঠিক একটার সময় এহিয়া খান মানে ফার্স্ট মার্চে মিটিংটা পোস্টপোন করে দিলেন পোস্টপোন করে দেওয়ার সাথে সাথে শেষে আমরা বঙ্গবন্ধু মানে একটা মিটিং ডাকলেন পূর্বালী হোটেলে মানে এই ব্যাপারে আর কি তখন আমরা সবাই পূর্বালী হোটেলে গেলাম যাওয়ার পরে ওখানে ক্লোজ ডোর মিটিং হলো আর কি তখন উনি বললেন যে আমার যা কিছু বক্তব্য আছে সেটা আমি 7ই মার্চ আমি দেব তখন আমরা তখন বুঝতে পারলাম যে আমাদের রেকর্ড কোম্পানি ছিল তখন বললাম যে এটা 7ই মার্চের যে ভাষণটা হবে এটা নিশ্চয় একটা দিক নির্দেশনা ভাষণ হবে সেই জন্য আমরা যে কোম্পানি ছিল সে কোম্পানির চেয়ারম্যান ছিলেন মিস্টার এ সালাউদ্দিন আমি ছিলাম ম্যানেজিং ডিরেক্টর আর টেকনিক্যাল ছিল এন এস খন্দকার এই তিনজনে আমরা ডিসিশন নিলাম যে 7ই মার্চের যে ভাষণ হবে সে ভাষণটাকে আমরা রেকর্ড করব আমরা তখন ছিলাম ইস্ট পাকিস্তান গভর্নমেন্টের ফিল্ম ডিভিশন ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে ওটা এটা ছিল একটা পিআর ডিপার্টমেন্ট সেই পিআর ডিপার্টমেন্টের মধ্যে একটা ফিল্ম ডিভিশন ছিল সেই ফিল্ম ডিভিশনে আমরা তখন কাজ করতাম 7ই মার্চের আগে আমরা 3, 4 অথবা 5 তারিখে খায় সাহেবকে বললাম যে বঙ্গবন্ধুর সঙ্গে একটু আমাদের বসা দরকার আমার মনে আছে যে উনি যখন দাঁড়ালেন মাইকের সামনে তো আমি দেখেছি যে উনি আমাদের দিকে একবার খেয়াল করলেন তাই আমাদের জায়গা আমি নিশ্চিন্ত হলাম যে ঠিক আছে তো ওখানে আমার সহকারী ছিল তৌহিদ জোনায়েদ আর খলিল বলে একজন খলিল এবং আমার যে স্যার আমরা তো এইদিকে থাকবো সুতরাং আমরা যাতে এইদিকে মাইকে অনেক সময় মুখ ঢেকে যায় তো আপনি একটু খেয়াল করবেন যাতে উনি কিন্তু এই সমস্ত জিনিস এত বেশি খেয়াল করতেন চিন্তার বাইরে মানে একজন এইরকম ধরনের নেতা যে এত কিছু খুঁটিনাটি যে উনি খেয়াল রাখবেন এটাই আমরা আশ্চর্য হতাম সব সময় আমরা এই আমাদের এই এসটি ক্যামেরাতে সাইলেন্ট ক্যামেরাতেই করলাম এবং মাইকটা আমি ওই ওখানে যে মাইকের প্যানেলটা ছিল ওইখানে ওইটাকে টেপ দিয়ে লাগিয়ে দিলাম তখন আমরা ঠিক করলাম যে আমরা এই রেকর্ডটা ওনাকে ওনার জন্মদিন 17ই মার্চ এটা ওনাকে জন্মদিনে এটা প্রেজেন্ট করবো না ঠিক সেইভাবে রেকর্ডটা তৈরি হয়ে গেলে আমি রেকর্ড নিয়ে ওনাকে জন্মদিনে ওটা প্রেজেন্ট করলাম 25শে মার্চে যখন আসলো তখন আমরা তো বুঝলাম যে এখন তো মহাবিপদ হবে তখন আমাদের সালাউদ্দিন সাহেব উনি করলেন কি সমস্ত রেকর্ড গর্ত খুলে মাটির নিচে রেখে দিলেন এত ওর থেকে একটা রেকর্ড আমরা নিয়ে নিলাম আর কি যাতে এসে নিয়ে তারপরে আমি তো ওই ইসে চলে গেলাম কলকাতায় এই রেকর্ড নিয়ে সে কলকাতা যাওয়ার পরে এই চেম্বার থেকে তখন ওইটা ওরা এই রেকর্ড প্রিন্ট করে দিল আমাদের এফডিসির ফিল্ম ল্যাবে ইনচার্জ ছিলেন চিস্তি সাহেব এবং চিস্তি সাহেব ছিলেন পাঞ্জাবি এইটা হলো এপ্রিল মের দিকে 71-এর আমি বললাম যে চিস্তি ভাই এটা আমার কিছু ফিল্ম আছে তোমাকে প্রসেস করতে হবে বলছে তুমি জমা দাও আমি না জমা দিতে পারবো না অফিসিয়ালি আমি জমা দিয়ে এই ফিল্মটা প্রসেস করতে পারবো না আমাদের খালি নেগেটিভ করে দাও আর আমাদের প্রিন্ট করতে হবে না খালি নেগেটিভ করে দাও আমরা এটাই সন্তুষ্ট প্রসেস করে নিয়ে এসে আমরা রাখলাম আগে প্রথমে তো সেক্রেটারিটি নিয়ে গেলাম আমাদের শেডে তারপরে চিন্তা করলাম যে এখানে তো তখন আমাদের ওখানে মিলিটারি যাওয়া আসা করতো মেলা তাহলে তো ফিল্মগুলি আমাদের এখান থেকে সরানো দরকার নাহলে কোন দিন কী বিপদ এসে যায় তারপরে মোহাম্মদপুরে ইকবাল রোডে আমার পরিচিত এক গুরুজন ছিলেন তো ওনার এক জামাই উনি ছিলেন পাকিস্তান আর্মিতে এবং ওনার পোস্টিং ছিল পশ্চিম পাকিস্তানে ওই মুহূর্তে তা আমি মনে করলাম যে ইনার বাড়িতে যদি রাখি তাহলে হয়তো সার্চ করলে এই জিনিসটা কেউ দেখবে না তা আমি উনার বাড়িতে গিয়ে রাখলাম মোহাম্মদপুরে মানে কয়েকদিন রাখার পর দিন 15 পরে উনি আমাকে ফোন করতেছেন যে বাবা তোমার যে জিনিসটা রাখছো কী জিনিস রাখছো জানি না তুমি তো নানারকম কাজ করে বেড়াও কী করতেছো জানি না তবে তুমি এক কাজ করো তুমি এইটা নিয়ে যাও আমি কিন্তু আর তোমাকে ভরসা দিতে পারছি না এর মধ্যে আমরা করছিলাম কি কিছু ফিল্ম আমরা নদীর ওপারে পাঠিয়ে দিয়েছিলাম এবং এটা নিয়ে গেছিলো আমাদের আর এক অ্যাসিস্ট্যান্ট ছিল আমজাদ আলী খন্দকার বলে আমজাদ আলী ওই আটি গ্রামে ওখানে তার পরিচিত লোক ছিল সেই বাড়িতে নিয়ে গিয়ে রাখবে আমার পরিচালক আবুল খাইম মহিউদ্দিন সাহেব আমাকে একটা ট্যাঙ্ক আনতে বললেন বেল ট্যাঙ্ক বইরা ওই 7ই মার্চের ভাষণ
আরও অন্যান্য যে সমস্ত ছবিটি আসল এবং সেই ট্যাঙ্কে বোঝাই করা হয়। বোঝাই করে আমরা আমাদের একটা বিবিটিসি রেখে দেয়, আমার তখন ভিতরে কাঁপতেছিল যে যদি ডাকে যে কী আসছে মধ্যে তোরা বললো আমি শেষ হয়ে যাব। তার মধ্যে দিয়ে আমি পার হয়ে গেলাম ওখানে যে মেডিকেলের সামনে দিয়ে লালবাগের ভিতর দিয়ে চক বাজারের মধ্যে দিয়ে আমি ওপার পার হয়ে যাই। ওপার পার হয়ে যায় জিঞ্জিরা যে বাসে বাস চলে যেতেছিল, বাস আলোকে আমি ইশারা দিতে বাস আলো থেমে গেলো, তখন আমার ট্রাঙ্কটা উপরে উঠে দিলাম, উপরে আমি উপরে বসলাম। বসে তারপরে ওখান থেকে আমি বক্সনগর বলে একটা জায়গা আছে সেখানে গেলাম। ওইখানে ঘোড়া ঠিক করলাম, ঘোড়ার পিঠে উঠে দিলাম বাক্সটা। লোকটা খুব ধরে রাখলো, একবার ধরে রেখে কোনো রকমে বক্সটা নিয়ে আমরা জয়পুরের একটা গ্রামে যাই, দোয়ার থানায়। এইভাবে আমরা ওই ফিল্মটাকে ওইখানে রক্ষেপে আসি। এই ফিল্মটা আমার মনে হয় যতদিন বাংলাদেশ থাকবে ততদিনই এটা থাকবে, এবং আমার মনে হয় বাংলাদেশের লোক এটা দেখে বুঝতে পারবে যে তাদের নেতা কী ছিল, কী চেয়েছিল তারা, কীভাবে উনি কীভাবে সমস্ত বাঙালিকে একত্রিত করতে পারছিলেন। আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। ধরার সাথে সাথে বলে আমি বলদা গার্ডেনকে বলছি মেসেজ পাঠানো হয়ে গেছে, আমি একটা মেশিন নিয়ে কী করবো। একটা ইনস্ট্রাকশন চাইলেন, আমি ইনস্ট্রাকশন বঙ্গবন্ধুকে বললাম, বঙ্গবন্ধু বলে যে বললো মেশিনটা ভেঙে ফেলে পালিয়ে যেতে। ১৯৭১ পয়লা মার্চ এই এখানে একটা ভাষণ দিলেন, যে ভাষণে তিনি আসন্ন ৩রা মার্চের জাতীয় পরিষদ অধিবেশন বাতিল করলেন। এই অধিবেশনে সংবিধান রচনা হওয়ার কথা এবং এই সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করা হবে, এটাই ছিল পূর্ব সিদ্ধান্ত। কিন্তু অধিবেশন বাতিল করায় বোঝা গেল সংবিধান রচিত হবে না। এই পয়লা মার্চের একটার সময় এই এখান ভাষণ দিলেন, একটা ১:০০ তার বাংলাটা আবার প্রচার করা হলো, ঠিক ১:১০ আমি দেখলাম যে রাস্তায় মিছিল নেমে গেছে। পয়লা মার্চে যখন অধিবেশন বন্ধ ঘোষণা করে দেওয়া হয় আমরা প্রস্তুত ছিলাম, গোটা ঢাকা শহরে আমরা একদম জগৎসাসের মতো মানুষ, তারা গোটা ঢাকা শহর আমরা ছেড়ে দেবাম। পাকিস্তানের পতাকা সাথে সাথে পুড়িয়ে দেওয়া হলো, এই এখানের ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হলো। ওই রেডিওতে বেজে উঠলো এই এখানের ভাষণ, আমরা রাশ করলাম। আমার উপরে দায়িত্ব ছিল এই পার্লামেন্টারি কমিটির মিটিং করার দায়িত্ব, হুইপ হিসেবে আমার উপরে ছিল। এবং এই পরিস্থিতিতে যখন আমরা ঢুকছি পূর্বাণী হোটেলে, তখনই রাস্তায় মানুষের মিছিল এবং মিছিলের পর মিছিল এবং স্লোগানের পর স্লোগান, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, ৬ দফা না ১ দফা, ১ দফা ১ দফা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো,
এটা তো সকলের মনেই ছিল যে এটা না হলে পারে আমাদের স্বাধীনতা, কিন্তু এটা এক্সপ্রেস করবার জন্যে একটা মুহূর্ত লাগে। এটা তো কোনো এটা জানছি এদিকে যাচ্ছে, কিন্তু এটা জনগণের মুখ থেকেই আসুক এটাই তো আমরা চাচ্ছিলাম। 2রা মার্চ ডাকসু নেতৃবৃন্দ সভা ডাকলো ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে। তখন বটতলার সামনে যেই মূল কলাভবনে ঢোকা যে দরজা, এটার উপর একটা চত্বর আছে, সেইখানে নেতারা বসলেন। তো বক্তৃতা হচ্ছে, পুরো রাজনৈতিক পর্যালোচনা চলছে। এমন সময় কলাভবনের মূল গেট দিয়ে কেউ একজন একটা পতাকা নিয়ে ঢুকলো, একটা বাঁশের মাথায় পতাকাটা, সেটা এই পতাকায় যে এটা সবুজের মধ্যে লাল বৃত্ত, তার মধ্যে হলুদ রঙের ম্যাপ আঁকা, সেই পতাকাটা আসলো। মানুষের যে উল্লাস, চূড়ান্ত উল্লাস সেখানে শুরু হয়ে গেল, যারা ছিল ছাত্র জনতাও এসে গেছে সেইখানে। তো সেই পতাকাটা নিয়ে ডাকসু নেতারা সেখানে ওড়ালেন, দোলালেন, এবং এই পতাকাই কিন্তু পরবর্তীতে বাংলাদেশের পতাকা হয়ে গেল। মুক্তিযুদ্ধের পুরো সময় কিন্তু এই পতাকা চলেছে। 3রা মার্চে এসে আমরা ইস্তেহার, স্বাধীনতার ইস্তেহার দিলাম। আমি এক হাত বুকে এক হাত সামলে নিয়ে বঙ্গবন্ধুর উপস্থিতিতে তাকে স্বাধীন বাংলার জাতির জনক ঘোষণা করে স্বাধীনতার আন্দোলন পরিচালিত করব, এবং বাংলার মানুষের বুক ও নিশ্চিত বিশ্বাসকে স্বাধীনতায় রূপান্তরিত করব, এই শপথ বাক্য সমস্ত মানুষের এক হাত বুকে এক হাত সামনে নিয়ে উচ্চারণ করে বঙ্গবন্ধু 7ই মার্চের সভার ঘোষণা দেবেন। ইস্তেহাতে বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, যিনি আজকে স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং আমাদের পররাষ্ট্রনীতি, কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, জেনারেল এম এজি ওসমানীকে সেনাবাহিনীর প্রধান, দুইটা কারেন্সি হবে, একটা পশ্চিম পাকিস্তানের, একটা পূর্ব পাকিস্তানের, আমাদের বাঙালি সৈনিকদেরকে পশ্চিম পাকিস্তান থেকে ফেরত দিতে হবে এবং তাদের অবাঙালি সৈনিকদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে, দুইটা স্টেট ব্যাংক হবে, আলাদা পতাকা হবে, এই সমস্ত কথাগুলো বঙ্গবন্ধুকে ওখানে রেখেই মঞ্চে আলোচনা হচ্ছিল। এবং বঙ্গবন্ধু সেখানে বললেন যে আমি আমার কর্মসূচি 7ই মার্চ আমি সোহরাওয়ার্দি উদ্যান থেকে ঘোষণা করব। 7ই মার্চে বঙ্গবন্ধু সে অবিস্মরণীয় বাংলাদেশের অদ্বিতীয় জনসভায় উনি ভাষণ দেওয়ার আগে আমাদের 4 ছাত্রনেতা, প্রাক্তন 4 ছাত্রনেতা, শেখ ফজলুল হক মনি, শাহজাহান খান, আব্দুর রাজ্জাক, তোফাজুল আহমদ এবং আমাদের আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস পাখন এবং আমি দফায় দফায় আমাদের মধ্যে আলোচনা হয়েছে। যখন দেশটা এখনও স্বাধীন হয়নি, বার্গেনিং করতে হচ্ছে পাকিস্তানের সাথে, বার্গেন করতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, বার্গেন করতে হচ্ছে মিডিল ইস্টের সাথে, বার্গেন করতে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে, সোভিয়েত ইউনিয়নের সাথে, চীনের সাথে, সেই মুহূর্তে একজন জাতীয় নেতার পক্ষে হুবহু একটা কথা বলে দেওয়া, কারণ ফ্লেক্সিবিলিটি থাকতে হয়, অথবা যেটা আমরা ছাত্র যুব সমাজ হিসাবে যেভাবে নির্দ্বিধায় বলে দিতে পারি, ওনার পক্ষে যদি ডিপ্লোম্যাটিক্যাল মানে রিলেশনটা মেনটেন করতে হয় বা এখানে বার্গেন করতে হয়, তাহলে উনি সে কথাগুলো সরাসরি বলতে পারেন না। সেই জন্য আমরা অনেক কিছু বিষয় আমরা ঘটিয়ে ওনাকে জানিয়েছি, করে ওনাকে জানিয়েছি, বা আমরা ওনাকে বলেছি যে এটার সাথে সম্পৃক্ত আরও কিছু কাজ আমরা করব, আশা করি আমরা সমর্থন থাকবে, এইভাবে আমরা কাজটা করার চেষ্টা করেছি। ছয় মার্চের সন্ধ্যাবেলা তার সাথে যে কথোপকথন আমার হয়েছে, উনি এই সময়টা খুব গম্ভীর ছিলেন, এমনি তো কথা পেটে কথা বলেন, কিন্তু উনি খুব কাম, খুব লিসনার, শুনছিলেন সব কথায়, কোনো মন্তব্য করেন নাই। 7ই মার্চ বক্তৃতায় বঙ্গবন্ধু কী বলবেন, এটা ছিল তখন সারা দেশের একটা গবেষণার বিষয় এবং এরপর কী হতে যাচ্ছে, কারণ এতদিনের মধ্যে মানুষের যে দাবি আদায়ের আন্দোলনটা কিন্তু তখন একেবারে
স্বাধীনতার আন্দোলনের একটা মানসিক প্রস্তুতি তৈরি হয়ে গেছে মানুষের মধ্যে। এখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেবেন কি না, যদি দেন তাহলে সঙ্গে সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিক্রিয়াটা কী হবে, তারা হয়তো সঙ্গে সঙ্গে আক্রমণ করবে বা হয়তো এয়ার অ্যাটাক করে ফেলতে পারে, এই আশঙ্কাও রয়েছে। আবার যদি তিনি ঘোষণা না দেন তাহলে ছাত্ররা এবং যারা অগ্রসর রাজনৈতিক কর্মী তারা চাচ্ছে যে এখনই স্বাধীনতা ঘোষণা আসুক, তারা কীভাবে এটা মেনে নেবে? তবে ওই দিন সকালে খুব হেকটেকে ইয়ে চলতেছিল আর কি, তার সবাই তো আগ্রহ যে আজকের কী বক্তৃতা দেবেন, বুঝলেন না? 7ই মার্চের ব্যাপারটা তো মানে এটা তো এমন অবস্থা হয়েছিল যে মানুষ সমস্ত জাতির উন্মুখ হয়েছিল যে উনি কী বলবেন। 7ই মার্চের মিটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিলেন। ঠিক 2:30-3টার দিকে আমার গাড়িতে করে বেরোলাম আমরা। কোন ডাইরেকশনে যাবো আমি তো বাঁদিকে যাচ্ছিলাম, উনি বলেন না ডান দিকতে চল, 7 মসজিদ রোড দিয়ে চল। ওনার ডাইরেকশন মতো আমি পিছনে মোস্তফা সাহেব আর মহিউদ্দিন আমি চালাচ্ছি, উনি আমার পাশে বসে। তো আমরা যখন 7 মসজিদ রাস্তা দিয়ে যাচ্ছি জিকাতলার কাছাকাছি, আমি সাধারণত শুনতাম বলতাম না, তো জিকাতলার কাছাকাছি পৌঁছে আমি বললাম আজকে কী বলবেন, তখন আমাদেরকে একটা নিঃশ্বাস ছেড়ে বললেন যে আল্লাহ আমার মুখ দিয়ে যা বের করে তাই বলবো। আমরা এলাম মাঠে, সেদিন তো মিটিংটা হওয়ার কথা ছিল 3টায়, 12টার আগের থেকেই মাঠের অর্ধেক লোক ভরে গেছে এবং সমস্ত মাঠ জুড়ে মাইক ছড়ানো, এবং তখন এরকম গাছ ছিল না, বাগান করা হয়নি, সে পুরোটাই ছিল, আগে তো এটা রেস কোর্স ছিল, এখানে ঘোড়ার দৌড় হতো এবং দুদিকে কাঠের একটা বেড়া দেওয়া ছিল, তার মাঝে ঘোড়ার দৌড় হতো, মাঝখানটা ছিল একদম ফাঁকা। তো এই বিশাল মাঠের মধ্যে সেদিন ধারণা করা হয় যে 10 লক্ষ মানুষ জড়ো হয়েছিল সেদিন। তিনি কখন আসবেন কখন আসবেন তিনি এলেন। তার আসার মুহূর্তে জনসাধারণের মধ্যে একটা হই হল্লা উল্লাস, যেই মুহূর্তে তার কণ্ঠটা শোনা গেল মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল পুরো মাঠ। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। সব বঞ্চনার ইতিহাসগুলি উনি জানালেন, জানালেন এই কেন, এই কারণে যে তিনি পুরো বাংলাদেশের পাকিস্তান রাষ্ট্র নির্যাতনমূলক রাষ্ট্র কাঠামোর ভেতরে বাঙালির 23 বছর কীরকম অবস্থায় ছিল, কী করুণ অবস্থায় ছিল, সেটিকে অত্যন্ত সংক্ষেপে কিন্তু পরিষ্কারভাবে তিনি ব্যক্ত করলেন। কী পেলাম আমরা? জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ ওই দিন আমি ছিলাম টাঙ্গাইলে, আমরা শুনতেছি কিছুক্ষণ, মানে কিছুক্ষণ ভাষণ চলার পরে এটা বন্ধ হয়ে গেছে। যখন ভাষণ বন্ধ হয়ে গেছে ট্রুপস থেকে দূরে দূরে করে আসছে আমার কাছে কথা বলার জন্য, স্যার আমার মনে হয় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন, তা নাহলে আমার এটা বন্ধ করে দিল কেন, এখনই আমরা আমাদের বিদ্রোহ করতে হবে এখনই। তখন তাদেরকে আমি এটা দমন করতে একটু সময়, আমি তাদের বলে যে একটু সময় দাও আমাকে, আমি একটু খবর নিয়ে দেখি। সামরিক আইন মাশাআল্লাহ উদ্ধ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
পরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। তারপর তিনি শুরু করলেন তার নেক্সট কোর্স অফ অ্যাকশন। এখন আমরা অ্যাকশনে যাব, কি অ্যাকশন তিনি নেবেন, জনগণকে সঙ্গে নিয়ে তিনি কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন। তো তিনি একটার পর একটা পর্যায়ক্রমিক নির্দেশ দিতে থাকলেন। আজ থেকে অফিস আদালত কোর্ট কাচারি সব কিছু বন্ধ হয়ে যাবে। তিনি এই কর্মসূচিতেও তিনি গরিবের যাতে কষ্ট না হয় সেজন্য তিনি বলে দিলেন যে রিক্সা চলবে এবং যাতে মানুষ অর্থের অসুবিধায় না পড়ে সেজন্য তিনি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিলেন। একটা সুনির্দিষ্ট সময় ব্যাংক খোলা থাকবে, সেখান থেকে তারা বেতন নিয়ে আসতে পারবে। এবং এগুশিয়ার উচ্চারণ করলেন যদি বেতন না দেওয়া হয়, যদি ইয়ে করা হয় তাহলে তিনি চরম দিবেন, বদলা নেবেন। এবং তিনি শ্রমিকের মালিকদেরকেও হুঁশিয়ার করে দিলেন যে 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত তারা যে হরতাল করেছে এবং শ্রমিকদেরকে যেন বেতন দেওয়া হয়। মালিকদেরকেও তিনি এটা বলে দিলেন। আমার উপর বিশ্বাস আছে, আমি প্রধানমন্ত্রী চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। এই যে বিশ্বাস করেন বলেছেন, এই জিনিসটাই তো খুবই গুরুত্বপূর্ণ। জনগণের তার প্রতি আস্থা আছে কিনা এটাও তিনি জনগণের কাছ থেকে নিয়ে নিলেন। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে চাপা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না। আর যদি একটা গুলি চলে, ওনার কিন্তু ডেডলাইন ছিল যেদিন গুলি চলবে সেদিন থেকে বাংলাদেশ স্বাধীন। ওরা যদি আক্রমণই করে তাহলে আমরা ছাড়বো না, আমরা প্রতিরোধ করে তুলব। প্রতিরোধ মানে কি, কেবল ফেরানো না, প্রতি আক্রমণও। কাজেই ওইখানে কিন্তু আমাদের একটা পলিটিক্যাল নির্দেশনা ছিল। দেশের প্রধান নেতা তিনি সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, তাদেরকে বলেছেন তোমরা সম্বরণ করো নিজেদেরকে, আর যদি গুলি চলেই তাহলে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা প্রতিরোধ গড়ে তুলবে, প্রত্যেক গ্রামে গ্রামে দুর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এর চেয়ে ভালো নির্দেশ আর কি, আর কি দরকার? যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি তাহলে অন্ততপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। রাস্তাঘাট যা যা আছে বন্ধ করে দিন, এর অর্থটা কি পুরোপুরি রাজস্ব বন্ধ করতেছে? সেটা সিভিল ডিসওবিডিয়েন্স, কিন্তু যেই মুহূর্তে করতেছে রাস্তাঘাট যা আছে বন্ধ করে দিন, কিন্তু তার পর মুহূর্তে বলছেন তোমরা আমাদের ভাই, তোমরা যদি ক্যান্টনমেন্টে থাকো কেউ কিছু বলবে না। এই দুইটাকে আমি বলবো যে একেবারে প্রজ্ঞার একেবারে চূড়ান্ত একটা বহিঃপ্রকাশ। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি এবারে বলেছেন, এবারে কথাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এই কারণে বলেছেন যে বাঙালি জাতি বহু বহু আগে থেকে স্বাধীন হওয়ার জন্য চেষ্টা করেছে, বারবার তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, মুক্তি সংগ্রাম করেছে, কিন্তু ফসল তোলা সম্ভব হয়নি। এবারে যে বাঙালি জাতি যেভাবে একটা পথ ধরে তারা এসছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে হোক আরও বরেণ্য নেতৃবৃন্দ তাদেরকে নেতৃত্ব দিয়েছে, মানুষ কিন্তু পিছিয়ে পড়েনি, মানুষ কিন্তু সরে দাঁড়ায়নি, বৃহত্তর জনগোষ্ঠী সরে দাঁড়ায়নি। কাজে
এই বৃহত্তর জনগোষ্ঠীকে নিয়ে আজকে যে পর্যায়ে এসে জনসমুদ্রে তিনি ভাষণ দিচ্ছেন তার প্রবল আস্থা তৈরি হয়েছে যে এরা পিছনে ফিরে যাবে না, স্বাধীন হবেই। এই ভাষণ নেওয়ার পরে আমরা কিন্তু পুরো স্যাটিসফাইড ছিলাম, আমরা স্বাধীনতার পক্ষে, স্বাধীনতা যুদ্ধ শুরু করার পক্ষে ছিলাম, মুক্তিযুদ্ধের জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম এবং তিনি স্বাধীনতা ঘোষণা করুন এটা আমরা চাচ্ছিলাম। কিন্তু তিনি যেভাবে ঘোষণা করেছেন আমার কাছে মনে হয়েছে এটাই ছিল বেস্ট। 7th মার্চের বক্তৃতা আমি মনে করি যে অ্যাবসলিউটলি প্রপার হয়েছিল, যার জন্য আমরা মেন্টালি প্রস্তুত হইতে পারছি। আপনি 7th মার্চে যদি স্বাধীনতা ডিক্লেয়ার হইতো তাহলে কিন্তু আমরা সারপ্রাইজ হইতাম, ক্যান্টনমেন্টে সব মারা যেত। কিন্তু 7th মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু ট্রুপস থেকে আরম্ভ করে সবাই মোটামুটি মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছে এবং আলাপ আলোচনার মাধ্যমে আমরা জানতে পারছি কে আমাদের পক্ষে কে আমাদের বিপক্ষে। আওয়ামী লীগের সাথে একটা যোগাযোগ হয়েছে, আমরা এর আগে আওয়ামী লীগকে কাউকে চিনতাম না। এবং পরবর্তীকালে আমরা দেখেছি, আমি তো পুলিশ কন্ট্রোলে খবরই পেয়েছি যে পাকিস্তান আর্মি তার এয়ারফোর্স তৈরি ছিল, যদিও এখানে উনি বলতেন যে বাংলাদেশ স্বাধীন, সঙ্গে সঙ্গে এয়ার স্ট্রাইক শুরু হয়ে যেত, লক্ষ লক্ষ লোক সেদিন মারা যেত। তো বঙ্গবন্ধু চেয়ে বড় রাজনীতিবিদ কে যে ওইরকম একটা অবস্থা অনুধাবন করতে পেরে উনি সরাসরি পাকিস্তানকে সুযোগ দিচ্ছেন আক্রমণ করার, যেটা আপনার বায়োগ্রাফিতে হয়েছে। বায়োগ্রাফিতে বলছে যে বায়োগ্রাফিতে সিসিড করার জন্য যারা সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তারা বায়োগ্রাফিকে তারা স্বাধীন ঘোষণা করে দিলে সঙ্গে সঙ্গে ব্রিটেন এসে আক্রমণ করল। তো পাকিস্তান আর্মি যাতে সরাসরি বলতে পারে না পৃথিবীকে যে আমার দেশকে তারা বিদ্রোহ করেছেন, আমি তাদের বিরুদ্ধে আক্রমণ করেছি, এটা কিন্তু পাকিস্তান আর্মি বলার সুযোগ পায় নাই এক মুহূর্তের জন্য। বঙ্গবন্ধু সবসময় পলিটিক্যালি জিনিসটা নিয়েছেন এবং পলিটিক্যালি পাকিস্তানকে অন দি ডিফেন্স রেখেছেন, তোমরা আমাদের আক্রমণ করবা কী বলে, যার জন্য সারা পৃথিবী যখন দেখছে যে বাঙালিরা আক্রমণ, তারা দে আর অন দি ডিফেন্স, তারা তাদের জীবন রক্ষা করার জন্য লড়াই করতেছে। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে 7th মার্চের বক্তৃতা নিয়ে তখন প্রচুর আলাপ আলোচনা হয়েছে, ক্ষোভ হয়েছে, দুঃখ হয়েছে, অমুক হয়েছে, এ হয়েছে, কিন্তু আমার কাছে ব্যক্তিগত যখন মনে হয়েছে যে অলমোস্ট একটা অনুপম কবিতা বিশেষ, গেটস পার্কের যে অ্যাড্রেস আমরা ছোটোবেলায় পড়েছিলাম 9-10 থাকতে, আব্রাহাম লিঙ্কনের যে 1864 উনি যে বক্তৃতা দিয়েছিলেন সোলজারদের উদ্দেশ্যে, সেখানেই বলছিলেন গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল, এর চেয়েও ভালো বক্তৃতা এটা। কারণ এই একটা বক্তৃতাতে আপনি বিপ্লব থেকে আরম্ভ করে প্রশাসন থেকে আরম্ভ করে রাজস্ব থেকে আরম্ভ করে নিজের অধিকার আরম্ভ করে আত্মসম্মান বোধ যেটা, সে সম্বন্ধে তিনি এক লাইন হইল একটা ওয়ার্ড হইল বলে গেছেন এবং এক্সটেম্পর বলে গেছেন এবং উচ্ছ্বাস আবেগ সব মিলে উইথ দ্য পজ এবং যে ওয়ে হি ওয়াজ সেইং দ্যাট আমি প্রধানমন্ত্রী তো চাই না, মানে ওই যে বলাটা এবং স্পেল বাউন্ড যেখানে আমরা এটা দেখাইতেছি সেখানে স্পেল বাউন্ড পাবলিক শুনতে চাচ্ছে বারবার। উনি তো কোনো উইদাউট এনি নোট বক্তৃতা দিয়েছেন, তো এমন কোনো কথা আছে কিনা যে কথার চাইতে অন্য কোনো কথা হলে এই সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, এমন কোনো শব্দ আছে কিনা যে শব্দের অন্য কোনো বিকল্প ব্যবহার সম্ভব ছিল কিনা, বা কথার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতাতে এর চাইতে এটা আগে পরে হতে পারতো কিনা, প্রাসঙ্গিকতার দিক থেকে যদি দেখেন এগুলো কোনো অপ্রাসঙ্গিক বিষয় কথা শব্দ এখানে ব্যবহৃত হয়েছে কিনা একটাও খুঁজে পাওয়া যাবে না। আমি অনেকবার এক্সারসাইজ করেছি এবং যে কোনো ব্যক্তি এটা এক্সারসাইজ করতে পারেন, তো তার ফলে আমার যেটা মনে হয় যে কতগুলো মুহূর্ত আসে সেই মুহূর্তে মানুষ কিন্তু শুধুমাত্র ব্যক্তি মানুষ থাকেন না, তিনি ইতিহাসের দেবদূত হয়ে ওখানে উপস্থিত হন। এই কটি দিন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই স্বাধীন হয়ে পড়েছিল। There is no administration. The people are obeying my order, not their order. শুধুমাত্র ক্যান্টনমেন্ট ছাড়া, পিআই প্লেন ছাড়া আর কিছুই পশ্চিম পাকিস্তানিদের এতে ছিল না। যখন নাকি অসহযোগ আন্দোলন হলো তখন শুধু পাকিস্তান এক্সিস্টেড অনলি ইন 3টা ক্যান্টনমেন্টে, নোবডি কুড ইভেন ড্র মানি ফ্রম দি ব্যাংক। এটা একদিকে যেমন অসাধারণ একটি বক্তৃতা তাৎক্ষণিকভাবে সামনে বসে শুনতে পেরেছি,
অন্যদিকে এদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারটা নিশ্চিত করেছি এই বক্তৃতার মধ্য দিয়ে। তখন আমি ছাত্র ইউনিয়ন করি, তিনি আমার রাজনৈতিক নেতা নন, কিন্তু তিনি তখন জাতির নেতা, আমাদের সবার নেতা হয়ে গেছেন। কাজেই তখন তিনি কেবল আওয়ামী লীগের সভাপতি নন, তিনি তখন বাঙালির নেতা, এবং সেই নেতার নেতৃত্বকে মেনে নিয়েই কিন্তু আমরা কাজ শুরু করেছি। ভাসানি যে কথাটা বলেছিলেন 9 তারিখে, ওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। 9 তারিখে উনি যখন 7ই মার্চের পরে 9ই মার্চের কিন্তু ভাসানি পল্টনে মিটিং করলেন, তখন উনি বললেন যে মুজিব যেটা বলেছে আমি বিশ্বাস করি, আমি মুজিবকে চিনি, তোমরা মুজিবের উপর বিশ্বাস রাখো। এর চেয়ে বড় অ্যাট্রিবিউট আর কিছু একটা নেতার জীবনে আর হয় না। আমরা যে কাজটা করেছি সেটি হলো যে বঙ্গবন্ধুর এই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে সারা জাতিকে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য বীর বাঙালি অস্ত্র বাংলাদেশ স্বাধীন করো, অথচ বলা হচ্ছে অসহযোগ শান্তিপূর্ণভাবে, আর আমরা নিয়ে যাচ্ছি সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে। এইভাবে আমরা সারা বাংলাদেশে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছিলাম ছাত্র যুব সমাজ। যার কাছে যা কিছু আছে তাই নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো, এই ব্যাপারটাও সম্পর্ক মানুষের সচেতনতা বোধ গড়ে উঠেছিল। এবং পুলিশ বিডিআর থেকে শুরু করে আমাদের এই বাঙালি যারা সেনাবাহিনীতে ছিলেন তাদের সকলের ভিতরেই এটা একটা গ্রিন সিগন্যাল হিসেবে তারা নিয়েছিলেন। পুলিশ কর্মকর্তারা সেখানে একটা বিশেষ রোল পালন করতেছে, কারণ তখন পাকিস্তান আর্মি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে এবং সংগঠিতভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন নষ্ট করার জন্য চেষ্টা করছে। এই অবস্থায় 7ই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধু দিলেন, সেই ভাষণের ফলে সারা দেশ একসঙ্গে তার পক্ষে এসে গেল এবং পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সবাই দাঁড়িয়ে গেল। সেই অবস্থায় আমি পুলিশের রোল দেখলাম যে পুলিশ আসলে সেই সময় বঙ্গবন্ধু এবং তার সঙ্গে যে রাজনৈতিক কর্মীরা ছিলেন, যে আন্দোলন চলছিল, তাদের সঙ্গে মোটামুটি সহমর্মিতা প্রকাশ করছিল। কীভাবে তারা বঙ্গবন্ধু বা জনসংখ্যা নেতা যারা ছিলেন বিভিন্ন জায়গায় তাদেরকে গোপনে সব খবর নিয়ে আসতেন। তখন বিশেষ করে পুলিশের সিনিয়র অধিকর্তা যারা ছিলেন সবাই কিন্তু তার সঙ্গে তখন সরাসরি যোগাযোগ করে তার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছিল এবং তিনি যে সমস্ত হুকুম দিচ্ছিলেন সেগুলোই পালন করছিল। যে আমি যদি হুকুম দিবার নাও পারি তোমাদের যা কিছু আছে তাই, এই একটা কথার উপরে কিন্তু 8ই মার্চে আমি জেনারেল জিয়া, কর্নেল অলি, কর্নেল এম আর চৌধুরী, আমরা নিয়াজ স্টেডিয়ামে একত্রিত হই। এই প্রথমবারের মতো অফিসিয়ালি আমরা একত্রিত হই। এর এক পর্যন্ত আমরা টেলিফোনে বা গিয়ে করতাম। সেখানে আমরা সিদ্ধান্ত নিলাম যে শুভপুর ব্রিজ থেকে আমরা হিল ট্র্যাক্স পর্যন্ত ডিফেন্সে থাকবো, হিল ট্র্যাক্সকে আমরা বেস বানাবো, আর ইনিশিয়াল ডিফেন্স শুভপুর ব্রিজ, ব্রিজ উড়িয়ে দিয়ে শুভপুর নদী, ওই যে ফেনী নদী বরাবর, এবং সাবরুম খুলে দেওয়া হবে বর্ডারের সাথে যোগাযোগ করে। এই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য এক্স সার্ভিসম্যানদেরকে যদি আমরা বিভিন্ন জায়গায় পাঠাই যেখানে বাঙালি ট্রুপস রয়েছে, তাদেরকে বলা যে ইফ দে স্ট্রাইক উইল স্ট্রাইক ব্যাক বাট উইল নট স্ট্রাইক ফার্স্ট। আমি কী করব, তখন আমাদের উপরে কোনো নির্দেশ নাই, কোনো রাজনৈতিক সামাজিক কোনো যোগাযোগ নাই, কারো সাথে নাই, এমত অবস্থায় কী করা। আমি 7ই মার্চের বক্তব্য যেটা আমাদের কাছে টেপ করা ছিল সেটা লাগালাম, আদ্যপান্ত পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি শুনলাম এবং তাতে দেখলাম যে স্বাধীনতা সংগ্রামের ঘোষণাও আছে আর স্বাধীনতা যুদ্ধটা আমরা কীভাবে করব তারও সমস্ত ইঙ্গিত পাওয়া গেল। দেখলাম এটাই তো আমাদের জন্য হুকুম, আর তো কিছু হুকুমের দরকার নাই। তাই তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নিলাম যে আমরা বিদ্রোহ করব। সবাইকে ডাকলাম মিটিংয়ে, সবাই এক বাক্যে বলেছে সর্বতোমহলে সর্বপর্যায়ে আমরা সবাই আপনার সাথে আসি। এই ক্ষুব্ধ জনতাকে নিয়ে আমরা গেলাম আমার কোয়ার্টার গার্ডে, যেখানে পাকিস্তানি পতাকা পতপত করছিল, সেখানে গেলাম, পাকিস্তানি পতাকাটা নামালাম, ফেলে দিলাম, বাংলাদেশের পতাকা তৈরি ছিল আমরা সেখানে উঠালাম।
ওই দিন ছিল যাদবপুরে হাটের দিন, রবিবার ছিল। ময়মনসিং থেকে একটা গুডস ট্রেন যাদবপুর আসছে। লোকটা করেছে কি, ওই রেল গেটের উপরে ওই ট্রেনটাকে দাঁড় করে ইঞ্জিনটা টঙ্গি পাঠিয়ে দিয়েছে। এখানে মস্ত বড় একটা ব্যারিকেড, ওই ব্যারিকেড করার কারণে জাহাঙ্গীর খুব ক্ষিপ্ত হয়ে বলে যে এটা 10 মিনিটের মধ্যে এটা সরাও। তো ব্যারিকেড ওপেন করতে গিয়ে বাধা পাচ্ছে, তখন সে বলল যে বাধা এই সরাবার জন্য ওপেন ফায়ার। ওই দিন রাত্রেই আমার ট্রুপস বিদ্রোহ করে, ওই রাত্রে বিদ্রোহ হয় এবং আমাকে প্রেশার করতেছিল যে আমরা এখন ঢাকার দিকে রওনা হব, তারা আমাদের উপর ই করে গেছে। আমি তাকে তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে দেখো এখন বঙ্গবন্ধু একটা ডায়ালগে আছে, বঙ্গবন্ধু যতক্ষণ পর্যন্ত এই ডায়ালগে থাকবে ততক্ষণ পর্যন্ত যদি আমরা যাই ওদিকে তাহলে পাকিস্তানের একটা সুযোগ পেয়ে যাবে। রাউন্ড টেবিল বৈঠকের থেকে সে তো একটা ছোটোখাটো ফিডব্যাক দিতেন, কিন্তু এটা খুব স্পষ্ট যে এটা কোনো সাকসেসের দিকে যাচ্ছে না। এটা আমাদের অ্যানালিসিস ছিল প্রথম থেকেই, কিন্তু এই ফেজটা তাকে উত্তরণ করতে হবে এবং সেখানে কে এটা প্রথম ভাঙবে। অতএব মিটিং ভেঙে দেওয়ার দায়টা বা আলোচনা ভেঙে দেওয়ার দায়টা বঙ্গবন্ধু নিতে চাননি, কারণ তার যে চিন্তা এবং তার যে স্ট্র্যাটেজি, তার যে কৌশল, তাতে এ দায়ভারটা সম্পূর্ণভাবে এই হার ঘাটে চাপানো যায়, সেটাই হবে তার রাজনৈতিক ভিক্টরি। 23 মার্চ ছিল পাকিস্তানের গণপ্রজাতন্ত্র দিবস, সেদিন পাকিস্তানের পতাকা উঠত। আমরা 22 তারিখে সার্কুলার দিলাম যে পাকিস্তানি দিবসের পরিবর্তে আমরা বাংলাদেশ দিবস পালন করব এবং আনুষ্ঠানিকভাবে আমরা স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করব। সেইটি আমরা পল্টন ময়দান থেকে জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজের মাধ্যমে আমরা মিছিল সহকারে বঙ্গবন্ধুর বাড়িতে আসি। আর এই পতাকাটা আমি বঙ্গবন্ধুর হাতে দেই। 24 তারিখে যাচ্ছেন দেখা করার জন্য অনির্ধারিতভাবে অ্যাপয়েন্টমেন্ট করে, আমি গিয়ে পাকিস্তানের বাংলাদেশের পতাকাটা লাগিয়ে দিলাম গাড়ির মধ্যে, ডান বাম পাশে বাংলাদেশের পতাকা, ডান পাশে একটা কালো পতাকা। অসহযোগ চলছে, তো কেউ কেউ এসে বললো যে না এই পতাকাটা দেওয়া যাবে না, বঙ্গবন্ধু আমাদের রাখো চপ, কেন নেওয়া যাবে না, কয়তালে ঢুকতে দেবে না, ব্লুটুথ না তুলে ফেরত আসবো, যাবো না। একদম পরিষ্কার এই কথা ওনার। গাড়ি স্টার্ট করে চলে গেলেন, ওখানে গেটে যাওয়ার পরে সম্ভবত পাকিস্তানি যে সিকিউরিটি ছিলেন অবাঙালি, ওরা বোধহয় পতাকা খুলতে তুলতে চাইছেন, বলল যে খবরদার এই পতাকা খুলবে না, তাহলে আমি যাবো না ভিতর। শেষ পর্যন্ত টেলিফোন করে ওনাকে ওই পতাকা সহ যেতে দিলেন। আমি যখন পৌঁছলাম তখন 9:30 মনে হয় বেজে গেছে, নিচে কেউ নেই। আমি তাড়াতাড়ি উপরে উঠে গেলাম, দেখি বঙ্গবন্ধু বসে রয়েছে খাটের উপর ঠিক পা ঝুলিয়ে। আমি একটু দরজার মুখে আসার সাথে সাথে বললেন আমরা স্বাধীন হয়ে গেলাম, দে আর কামিং টু অ্যারেস্ট মি, আই হ্যাভ ডিসাইডেড টু স্টে। ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেব ছিলেন তখন চিফ অব দ্য টেলিকমিউনিকেশনসের, চিফ ইঞ্জিনিয়ার, তো উনি বঙ্গবন্ধুর সাথে একটা যোগাযোগ হয়েছিল এবং বঙ্গবন্ধু ওনাকে দায়িত্ব দিয়েছিল যে একটা ট্রান্সমিটার জোগাড় করা যাতে উনি প্রচার করতে পারেন কোনো একটা জায়গা থেকে। তো সেই ট্রান্সমিটারটা উনি নিয়ে এসেছিলেন খুলনা থেকে, তারপরে উনি বঙ্গবন্ধুর সাথে যোগাযোগ করতে পারছিলেন না। উনি আমার সাথে 25 তারিখে নুরুল হক সাহেব দুপুরবেলা এবং এসে বলছে আজকে রাতটা একটু সাবধানে থাকতে হবে, আজকে দিনটা আমার ভালো মনে হচ্ছে না, আর তোমার কাছে বিশেষ করে এলাম একটা বিষয়ে যে বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন একটা ট্রান্সমিটার জোগাড় করতে, আমি ট্রান্সমিটার নিয়ে এসে রেখেছি এবং আমি একটা একটা জায়গাতে সেটা রক্ষিত আছে এবং এটা ওনার জন্য অ্যাভেলেবল, তোমাকে বলেছিলাম, তো আজকে তোমাকে বলছি। তো ওনার কখন কীভাবে দরকার, কোথায় এটাকে আমি রাখবো আনবো, এটার ইনস্ট্রাকশনস দরকার। তো বলে যে তুমি যদি
আমাকে মেসেজ নাও দিতে পারো, আমি জানি কি করতে হবে। But that will cost me my life. কিন্তু ইটস ওয়ার্থ ডুইং। 12টার পরের দিকে একটা টেলিফোন আসলো, আমি বল্লা গার্ডেন থেকে বলছি, মেসেজ পাঠানো হয়ে গেছে, মেশিন নিয়ে কী করবো। তখন মুজিব ভাইকে বললাম যে ওরা বলছি মেসেজ পাঠানো হয়ে গেছে, মেশিন নিয়ে কী করবে। তো বললো যে তাড়াতাড়ি বলো মেশিনটা ভেঙে ফেলে পালিয়ে যেতে। যে আইএসপিআরের যে অফিসার ছিল ব্রিগেডিয়ার সিদ্দিক সালেক, সে ওই ব্যাপারে তার বইতে লিখছে, হোয়েন দি ফার্স্ট শট হ্যাজ বিন ফায়ার্ড, যখন প্রথম গুলিটা ফায়ার হয়, দি ভয়েস অফ শেখ মুজিবুর রহমান কেম ফেন্টলি থ্রু এ ওয়েভলেন্থ ক্লোজ টু দ্যাট অফ দি পাকিস্তান রেডিও। মানে যখন নাকি প্রথম গুলিটা ফায়ার হয়, তখনই একটা রেডিও মেসেজ পাস হইতেছিল যে শেখ মুজিবের কণ্ঠে, ইন হোয়াট মাস্ট হ্যাভ বিন অ্যান্ড সাউন্ডেড লাইক এ প্রি রেকর্ডেড মেসেজ। মানে মনে হচ্ছে এটা আগে রেকর্ড করা মেসেজটা। দি শেখ প্রোক্লেম ইস্ট পাকিস্তান টু বি দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। শেখ ওইখানে ইস্ট পাকিস্তানকে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বলে সে ঘোষণা দিয়েছে। সে বঙ্গবন্ধুকে নিয়ে যদি আমরা ভারতবর্ষে যেতাম, তাহলে পরে বঙ্গবন্ধুর যে স্ট্যাচুর, তাহলে সেই স্ট্যাচুর থাকতো না, হতো না। এবং তাকে নিয়ে সমস্ত বিশ্বের যে যে তার জীবন বাঁচাবার জন্য যে প্রক্রিয়া প্রচেষ্টা, যে আন্তর্জাতিক অতপরি জীবনের বাজি রেখে, জীবনকে নিয়ে বাজি রাখে যে, তিনি ছিলেন বঙ্গবন্ধু। এবং সেটাই করবার মতোই সাহসিকতা। তো তিনি তার নিজের সাহস দিয়ে, নিজের জীবনকে ঝুঁকিতে রেখে তিনি সারা বাংলাদেশের মানুষের সাহস বাড়িয়েছেন, ঝুঁকি নিয়েছেন। অতএব আমি মনে করি, তখন আমার কাছে কিন্তু মনে হয়েছে বারবার, এমনকি স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়েও আমার বহুবার মনে হয়েছে যে আহা, উনি আমাদের সাথে থাকলেন না। এই বোধটা, এই এই অভাববোধটা খুব অনুভব করেছি। কিন্তু আমি যতই পিছনের দিকে ফিরে তাকাই বারবার করে, তখনই আমার মনে হয় যে বঙ্গবন্ধু তার সিদ্ধান্তে সঠিক ছিলেন। এইটাই ইতিহাসের পরিণতি, যে উনি ওনার যে ভূমিকা ইতিহাসে পালন করবার, সেই ভূমিকাই তিনি পালন করেছেন। এবং ষোলো আনা ষোলো কলাপূর্ণ একটি যে নেতৃত্ব, সে নেতৃত্ব বিকশিত হয়েছে। আপনারা আমার উপরে বিশ্বাস নিশ্চয়ই রাখেন, জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাস্ট আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেল থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের রক্তের দেন শোধ করব, মনে আছে? আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। জয় বাঙালি। আস্ত্র ধরো।